তো ফিরে এলাম তোমাদের কাছে আবার একবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ এই ভিডিওতে আমি যে গেমটা খেলবো তার নাম হচ্ছে স্লেন্ডারিনা এক্স। তবে স্লেন্ডারিনা সিরিজের এটাই লাস্ট গেম স্লেন্ডারিনা এক্স, তোমরাই বলেছিলে, আমি ঠিকঠাক জানি না আর দেখিনি। ঠিক আছে, স্লেন্ডারিনা গেম আমি খেলছি, আগে একবার খেলেছিলাম স্লেন্ডারিনা দ্য স্লেয়ার, তো আজ ভাই স্লেন্ডারিনা এক্স খেলছি। আরও অনেক আছে স্লেন্ডারিনা গেম। তো ভাই এই গেমটা খুবই ডিফিকাল্ট আর হার্ড, তো চলো প্লে করছি। আর তোমরা ভিডিও আজ কমপ্লিট দেখবে, কারণ ভাই আমি এই গেমটা কম সময়ের মধ্যে, খুব কম সময়ের মধ্যে কমপ্লিট করব। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দাও। ওকে, তো ভাই আমরা এসে গেছি গেমের মধ্যে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমি একটা রুমের মধ্যে বন্দি অবস্থায় আছি। তো এই রুম থেকে আমাকে প্রথমে বের হতে হবে, তারপর তো অনেক কাহিনি আছে, অনেক খেল আছে, অনেক কিছুই তোমরা দেখতে হবে। তো দেখো এখানে এই ডোরটা আমাকে ওপেন করতে হবে। আর প্রথমে দেখা গেল ভাই স্লেন্ডারিনাকে, আর এই ডোর তো একদম লক আছে। তো স্লেন্ডারিনা ভাই আমাকে দেখেই পালিয়ে গেছে। আর এখানে এই যে ব্রিকটা একটা ইঁট পেয়েছি, এই ইঁটটা আমাকে নিতে হবে। আর এই ইঁট নিয়ে কী হবে না, এই ডোরটাকে আমাকে ভাঙতে হবে। তো বাস ভেঙে যাচ্ছে, আর একটু পরে ভাই বেরিয়ে গেছে এখান থেকে, এই রুম থেকে। তো এখান থেকে বেরোনোর পর এই সাইডে যেতে হবে, আর এই সাইডে যাওয়ার পর এই দিকে ঘুরতে হবে, আবার সোজা যেতে হবে। বাস ভাই এখানে কী আছে না, একটা ম্যাপ আছে, এই ম্যাপটা নেওয়ার পর জাস্ট এদিকে টার্ন হতে হবে। তো সোজা আমাকে যাওয়ার পর এই যে ডোরটা আমাকে খুলতে হবে, আর এটা খোলার পর আমি কোথায় যাব না, এখন সোজা এইদিকে যাবো। ঠিক আছে, এইদিকে যাওয়ার পর এইদিকে টার্ন হবো। তো বাস ভাই এখানে এসে গেছে, আর এখানে যাওয়ার পর কোথায় যাব না, আমি একটা রুমে ঢুকতে হবে। তো ভাই দুটো চাবি আমাকে ফাইন্ড করতে হবে, দুটো চাবি ফাইন্ড করার পর কী হবে না, একটা স্পেশাল ভাই অনেক কিছু কাহিনী আছে। তো প্রথমে আমাকে যেতে হবে এখানে, দেখা যাক। আর এখানে ভাই তোমরা দেখতে পাবে স্লেন্ডারিনাকে, ভাই খুবই বিপজ্জনক, মানে খুবই ডেঞ্জার ডেঞ্জার। এই দেখো 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 ভাই, এর একটাই ভয় না ভাই, দুমদাম করে চলে আসে, মানে জাম্প স্কেয়ার, মানে এমন একদম চলে আসে না, একদম দুম করে, তো ভয় লাগে ভাই আমাকে। তো বাস ভাই এখানে এসে গেছি, আর এখানে আসার পর আমি জাস্ট ওপরে যাবো। ঠিক আছে, ওপরে যাওয়ার পর এখন কোথায় যাব না, আমি এইদিকে যাব। ঠিক আছে, এইদিকে যাওয়ার পর এইদিকে টার্ন হতে হবে, আর চলো সামনের দিকে যাওয়া যাক। সামনের দিকে যাওয়ার পর আমি এই সাইড যাব, আর এখানে তোমরা দেখতে পাবে দুটো, কোথায় যাব আগে দেখি। ঠিক আছে, এই সোজা যেতেও আমাকে, তো দুটো মাকড়সা তোমরা দেখতে পাবে, স্লেন্ডারিনার ফ্রেড ভাই, ওরা খুবই বিপজ্জনক, সামনে এলে ভাই মেরে দেবে একদম, মানে আমিও মারতে পারবো। আমি যাচ্ছি কোথায় না, একটা তলোয়ার আনতে যাচ্ছি, আর স্লেন্ডারিনার হাজব্যান্ডও আছে এখানে, সিলিন্ডার ম্যান আছে, যাদের তোমরা দেখতে হবে ভাই, সেও খুবই বিপজ্জনক, মানে খাতা না। এখানে তিনটে প্রাণী আছে ভাই, এই পুরো একদম জায়গায় পুরো গেমটা আমাকে একদম শেষ করে দেবে, মানে ওরা আমাকে খেলতেই দেবে না। তিনটে প্রাণী আছে, তিনটে প্রাণী না কি বলবো ওদের, তো যাই হোক তিনটে এনিমি আছে, ওরাই আমার এই গেমটা খেলতে দেবে না। তারপর তো স্লেন্ডারিনা আছে, অতটা ডেঞ্জারাস না। তো চলো ভাই এখানে এসে গেছি, এখানে আসার পর এখানে কি পেলাম না, একটা তলোয়ার পেলাম। এই তলোয়ারটা নেওয়ার পর এখানে কি পেলাম না, একটা চাবি পেলাম, এই চাবিটা নিয়েছি। ঠিক আছে, এটা নেওয়ার পর আমি নিচে যাবো। ঠিক আছে, এখনও পর্যন্ত কিন্তু আমি মাকড়সা দুটো দেখতেও পাইনি, আর স্লেন্ডার ম্যানকেও দেখতে পাইনি। তার কারণ আছে, ওরা যে রাস্তায় যায় আমি ওই রাস্তায় যাইনি। ঠিক আছে, ওই দেখো, ওই দেখো ভাই স্লেন্ডারিনা দুবার দেখা দিল কিন্তু ওরা আসছে না। তো আমি কোথায় যাবো না, এই সাইডে যাবো না। ঠিক আছে, আরও একটু নিচে যেতে হবে আমাকে, নিচে যাওয়ার পর আরও একটু জাস্ট নিচে। বস ভাই এখানে এসে গেছি, এখানে আসার পর সোজা আমাকে যেতে হবে এই সাইডে। এবার সম্ভবত আমি দেখতে পাবো স্লেন্ডার ম্যানকে কিংবা মাকড়সা দুটোকে দেখতে পাওয়া যেতে পারে। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি মাকড়সাটাকে, মারো তেরি মারো মারো মার 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 মার, বাস ভাই মেরে দিয়েছে একদম, ধোঁয়া হয়ে গেছে। তো এবারে কি করবো না, আমি এই সাইডে যাব, আর এই ডোরটা খুলে ফেলেছি, আর এই ডোরটা খোলার পর আবার কি করবো না, এই ডোরটা আমাকে খুলতে হবে, বাস ভাই খুলে দিয়েছি। তো এখানে দেখো তোমরা গ্র্যানিকে ভাই এরা বন্দি করে রেখেছে, স্লেন্ডার ম্যান আর স্লেন্ডারিনা। তো ভাই কি না, ওদের গ্র্যানির যত সম্পত্তি আছে ওরা বাজেয়াপ্ত করে, মানে নেবে কি বলে, বাজেয়াপ্ত বলে তো। হ্যাঁ, তো ভাই ওই জন্য গ্র্যানিকে ভাই বন্দি করে রেখেছে। আমি কি করবো না, গ্র্যানিকে এখান থেকে বের করবো। তোমরা দেখতে পাবে ভাই গ্র্যানি, ও তের স্লেন্ডারিনা এখানে হাজির হয়ে গেছে, আর দেখো গ্র্যানি কিন্তু এখান থেকে বেরিয়ে গেছে, গ্র্যানি কিন্তু এখানে নেই আর। তো চলো এবারে কি করবো না, একটা স্পেশাল কি পেয়েছে, স্পেশাল কি দিয়ে কি হবে না, একটা রুম খুলবো খুলবো। তো ওই রুমটা খোলার পর আমি কোন দিকে যাব এখন চেক করি, আচ্ছা এইদিকে যেতে হবে। আর এইদিকে সোজা যাওয়ার পর ভাই স্লেন্ডার ম্যান আসছে গুলির মতো, ভাই রেগে গেছে একদম, ফঁস ফঁস করে আসছে আমার দিকে। তো ভাই আমি সোজা যাব, ঠিক আছে, আমি ওর সঙ্গে বেশি লড়াই করবো না, আমার মুড নেই লড়াই করার এখন। তো সোজা যাওয়ার পর এই যে আমি দেখতে পাচ্ছি এখানে একটা, বাস এখানে এসে গেছি, আর এখানে আসার পর এখানে ভাই ঢুকে গেছি। ঠিক আছে, তো দেখা যাক স্লেন্ডার ম্যান আমাকে দেখেছে কি না ঢুকতে, ভাই যদি দেখে ফেলে তো আমাকে মেরে দেবে।
তো বাস একটু হাইড হয়ে আছে ভাই, লড়াই করার মুড নেই আমার। ও এখান থেকে চলে গেলে না আমি এখান থেকে বেরোবো। বাস ভাই বেরিয়ে গেছি, তো কী করবো না, এই ডোরটাকে ভাই আমাকে লক করতে পারে, এখানে কী আছে দেখা যাক। তো এখানে একটা বুক সেলফ বলে একটা কি আছে এটা, তো ভাই আমি কোথায় যাব এখন? ও তেরি তেরি ভাগো 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 ভাগো, এই সাইডে যেতে হবে, তো ফটাফট আমাকে এখান থেকে পালাতে হবে। আর আমাকে যেতে হবে কোথায় না, ওই থার্ড ফ্লোরে যেতে হবে মনে হয়। তো সোজা চলো, সোজা যাওয়ার পর আমাকে কোথায় যেতে হবে ভাই, অনেকটা রাস্তা আমাকে যেতে হবে, এই দিকে যেতে হবে, টার্ন হতে হবে। তো সোজা ফটাফট আমাকে পালাতে হবে ভাই, অনেকটা রাস্তা ওই দিকে যেতে হবে আমাকে। তো চলো সামনের দিকে এগিয়ে, আর কোথায় কোথায় ঠিকঠাকই যাচ্ছে মোটামুটি। তো চলো সামনের দিকে আর একটু জাস্ট, হ্যাঁ চলো 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 ফটাফট ফটাফট এগিয়ে যাও। তো আমি কোথায় যাবো না, আমি ঠিক যাব থার্ড ফ্লোরে, হ্যাঁ থার্ড ফ্লোরেই যেতে হবে। আর এটা কোথায় যাবো, আচ্ছা ওই সাইডে যেতে হবে আমাকে। তো চলো এটা এটা এটাও না, তো এইদিকে যেতে হবে আর একটু জাস্ট এগিয়ে যেতে হবে। আর স্লেন্ডারম্যান কি আসছে পেছনে? আমি ভাই ঘুরে দেখবো না, ঘুরে দেখতে গেলে একটু টাইমও লাগতে পারে, আর স্লেন্ডারম্যান আমাকে মেরেও দিতে পারে। তো ভাই এসে গেছি এখানে, আর চলো সামনের দিকে যাওয়া যাক। আর সামনের দিকে যাওয়ার পর ব্যাস ভাই এখানে উঠে গেছি। এখানে ওঠার পর এখানে কি আছে না, এখানে এই যে দেখতে পাচ্ছ এই জায়গায় আমাকে ঢুকতে হবে, সোজা আমাকে ফটাফট যেতে হবে। আর স্লেন্ডারম্যান কি না, নেই এখন নেই আর ভাই, বেঁচে গেছি স্লেন্ডারম্যান। আমি মনে হচ্ছি আমাকে এখনও ফলো করছে স্লেন্ডারম্যান। তো ব্যাস ভাই এখানে কী হবে না, এই যে রুমটা আমি খুলেছি আর এখানে পেয়ে গেলাম একটা ক্রোবার। আর ভাই ম্যাপ ঘন ঘন ওপেন হচ্ছে, ব্যাস ভাই এখানে এসে গেছি, ক্রোবার তো পেয়ে গেছি। তো ভাই গেম একদম অনেকটা টেনে এনেছি আমি। তো এখানে কি পাবো না, এখানে আরও কিছু জিনিস পাবো। তো চলো এইটা আগে ওপেন করি, এখানে এই প্ল্যাঙ্কটা আছে, এই দুটো প্ল্যাঙ্ক আমাকে খুলতে হবে। বাস ভাই একটা প্ল্যাঙ্ক খুলে গেছে আর এই প্ল্যাঙ্কটা আমাকে খুলে ফেলতে হবে। তো বাস খুলছে খুলছে, বাস ভাই খুলে গেছে। তো ফটাফট আমাকে এখানে ঢুকতে হবে। আর বেডরুম এখানে ভাই, তো এখানে কি আছে না ভাই, চল এখানে একটা সেলার বলে একটা লেটার একটা কাগজ আছে। তো আমাকে কোথায় যেতে হবে না, এবারে সেলারে যেতে হবে। আর সেলারে যাওয়ার পর সেলার থেকে একটা আরও একটা কাগজ আনতে হবে। তো চলো সামনের দিকে যেতে হবে। আর সামনের দিকে যাওয়ার পর সেলারে আমাকে যেতে হবে, সেলারে যাওয়ার পর ওই কাগজটা আনতে হবে, তারপর আরও একটা জায়গায় যেতে হবে ভাই। অনেক বিশাল কাহিনী আছে, অনেক খেল আছে। তো চলো সামনের দিকে সামনের দিকে, ও তুই আরে না 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 ভাই, আই কন্ট্যাক্ট সিলেন্ডারিনার সঙ্গে আই কন্ট্যাক্ট করলে ভাই আমাকে মেরে দেবে একদম, আমি গেম এখানে শেষ হয়ে যাবে একদম। তো ব্যাস এগিয়ে যেতে হবে, আর এগিয়ে যেতে হবে ভাই, অনেক কাহিনী অনেক কাহিনী। তো এই দিকে যেতে হবে, চলো সামনের দিকে যাওয়া যাক। তো সামনের দিকে যাওয়ার পর আমরা একদম কোথায় যাব না, এবারে আমাকে বেসমেন্টে যেতে হবে। বেসমেন্টেই ইয়ে আছে, কী বলে ওইটা সেলার আছে। তো চলো বাস এসে গেছি এখানে, আর এখানে এই দিকে বাস এই দিকে যেতে হবে। তো চলো 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 ভাই, জাস্ট এই গেমে কী করতে হবে না, স্পিড রান করতে হবে, স্পিড রান, খালি দৌড়াতে হবে, একদম দৌড়াতে হবে ভাই। দাঁড়িয়ে দাঁড়ালে হবে না ভাই, ওই মাকড়সাগুলো না যেখানে সেখানে ঘোরাঘুরি করে মানে চলে আসবে একদম। তো তিনটে জিনিস আছে মানে খুবই ডেঞ্জার একদম। আর চলো এখানে পিক পেয়ে গেলাম একটা পিয়ানোর একটা সুর, তো কী আছে না ওই স্যুটটা কোথায় কোথায় এটা চলো সামনের দিকে আমাকে যেতে হবে। আর সামনের দিকে যাওয়ার পর এইদিকে টার্ন হতে হবে। তো চলো এবারে আমাকে পিয়ানোর কাছে যেতে হবে, আর পিয়ানো আছে কোথায় ওটা আমাকে চেক করতে হবে। তো চলো এই সাইডে যেতে হবে, আর এই সাইডে যাওয়ার পর সোজা আমাকে এগিয়ে যেতে হবে, সোজা এগিয়ে যেতে হবে। তো তারপর পিয়ানো বাজাতে হবে, পিয়ানো বাজানোর পর ওখানে না ওই দিকে যেতে হবে। চলো 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 বাস ভাই এইদিকে আরও একটু জাস্ট এগিয়ে যেতে হবে। তো ওই যে টাওয়ারটা আছে না, যে টাওয়ার থেকে আমি চলো এই জায়গায় এসে গেছি, আমি এখানে উঠতে হবে। তো একদম কোথায় মানে থার্ড ফ্লোর, চলো দেখা যাক, ম্যাপ তো আমার কাছেই আছে। তো এখানে এখানে না, আমাকে এই দিকে আরও ওপরে যেতে হবে। তো চলো সামনের দিকে যাওয়া যাক, সামনের দিকে ওপর। ও ভাই চলো, কালো কালো দেখতে পেয়ে একদম ভয় লেগে গেছিলো। চলো ভাই পিয়ানোর কাছে এসে গেছি, আরও একটু এসে গেছি না, অনেকটা যেতে হবে আমাকে, ওই সাইডে একদম যেতে হবে। চলো এইদিকে যাওয়ার পর কী করবো না, পিয়ানো বাজাবো। পিয়ানো বাজানোর পর ওখান থেকে পাবো একটা হ্যান্ডেল, তো ওই হ্যান্ডেলটাও কাজে লাগবে, তোমরা দেখতে হবে। চলো সামনের দিকে আর একটু জাস্ট, ওই হ্যান্ডেলটা না ঠিক এই জায়গায় কাজে লাগবে। আর এখন ভাই খুব ফ্রি আছি, কারণ কাউকেই দেখতে পাচ্ছি না, খুব ভালো লাগছে ভাই। হ্যাঁ ওরা কাছে থাকলে ভাই বিপদ হয়ে যায় একদম। তো কী করবো না, এই ডোরটা ভাই বন্ধ হয়ে যা। আর এই যে পিয়ানোটা, এই পিয়ানো আমাকে বাজাতে হবে। আর চেক করি চলো। ওকে গাইস, তো মোটামুটি এই স্যুটটা আমি দিয়েছি, আর স্যুটটা দেওয়ার পর এখান থেকে পেয়ে গেলাম একটা। ও তেরি ভাই, বলেছিলাম না এই ব্যাপারটাই আমার কাছে সব থেকে ভাই ভয় লাগে ভাই, হরর গেমের এই জিনিসটাই ভাই ভালো লাগে না আমার একদম। তো
চলো বাস এসে গেছি। আর এখানে আসার পর এখান থেকে কি পেলাম না, এই তো খুলে যাচ্ছে। তো বাস ভাই এই ডোরটা আমি খুলবো, ঠিক আছে? এই ডোরটা খোলার পর এখানে এই খুলে যা ফটাফট। তো চলো সামনের দিকে যাওয়া যাক। সামনের দিকে যাওয়ার পর এখানে কি পাবো না, একটা এখানে একটা কি পাবো, একটা চেস্ট কি পাবো। ওই চেস্টের মধ্যে একটা পাথর আছে, ওই পাথরটা কাজে লাগবে, তোমরা দেখতে হবে। তো ফটাফট আমাকে এখান থেকে এই চাবিটা নিতে, বাস ভাই একটা চাবি পেয়ে গেছি। চাবিটা নিয়ে কোথায় যাবো না, ওই টাওয়ারে আবার যেতে হবে আমাকে, যেখান থেকে ওই তলোয়ারটা আমি এনেছি। তো ওই তলোয়ারের যে জায়গাটায় আমাকে যেতে হবে, কোন দিকে যাব এখন, চলো ওই দিকেই যেতে হবে আমাকে। ফটাফট সামনে এগিয়ে যেতে হবে, আর একটু জাস্ট এগিয়ে যেতে হবে। বাস এসে গেছি, এসে গেছি, হ্যাঁ এসে গেছি। তো এবারে আমাকে এই দিকে টার্ন হতে হবে, সামনে এগিয়ে যেতে হবে ফটাফট। তো ওই দিকে যাওয়ার পর যে একটা পাথর পাবো না, ওই পাথরটা পেয়ে গেলে ভাই কাজ একদম তামাম, একদম খেল খতম হয়ে যাবে। তারপর কি হবে না, সিলেন্ড্রিনার সঙ্গে অনেক লড়াই হবে, অনেক যুদ্ধ হবে, অনেক মারপিট হবে, তোমরা দেখতে পাবে। তো চলো সামনে যা যাক। আর সামনে বাস ভাই এসে গেছি এখানে। তো এখানে আসার পর এই চেস্টটা আমাকে ওপেন করতে হবে। আর ম্যাপ ঘন ঘন ওপেন হচ্ছে, মানে এমন টাচ হচ্ছে না এখানে, মানে কি বলবো আমি। তো চলো বাস এইটা, ও তেরি কোথায় ছিল এখানে, সিলেন্ড্রিনার ছিল এখানে। তো ভাই আমাকে দেখে না আমি কোথায় যাব এখন, কোথায় কোথায়, আরে ঘুরে জানা। তো চলো সামনে যাওয়া যাক। আর সামনে যাওয়ার পর আমি, হ্যাঁ এইদিকে যেতে হবে। আর এইদিকে যাওয়ার পর ও তিরি ওইদিকে যাচ্ছে সিলিন্ডারম্যান। তো ফটাফট আমি কী করবো না, সিলিন্ডারম্যানের সঙ্গে ভাই লড়াই করার একদম মুড নেই। তো সাইড হয়ে আমি বেরিয়ে যাবো একদম, ভাই একটা মার দিয়েছে আমাকে। তো কী করবো না ভাই, সহ্য করে নিতে হবে একদম। আর আমি কি ঠিকঠাক যাচ্ছি না, ভুল রাস্তায় এসে গেছি আমি ভাই, ভুল ও না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর এই ডোরটা কি ওপেন হবে, ওপেন তো হচ্ছে না। তো ভাই আমি গেম কমপ্লিট করে এনেছি একদম। আর সিলিন্ডারম্যান যদিও এখানে আসে না তো কিছু করতে পারবে না, চ তেরিয়ে এটা ঘন ঘন একদম। আর বাস ভাই এই পাথর এখানে দিয়েছে, আর ডোর এখানে খুলে গেছে। তো এবারে কি হবে না, এই যে বুকটা এখানে আছে, এই বুকটা, ও তেরি এই বুকটা, আরে ভাগ 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 ভাগ। এবারে কি হবে ভাই, কিছু তো হ, ও তের খেল খতম, এবারে খেল খতম না শুরু এবারে। তো ভাই সিলিন্ডারম্যান আমাকে মারতে মারতে রেখে দিয়েছিল একদম, ভাই মোটামুটি কোনো রকম আমি বেঁচে গেছি। তো এবারে কি হবে না, গ্র্যানি আর সিলিন্ডারের সঙ্গে ঝগড়া হবে, মারপিট হবে, ঝগড়া না এইভাবে হবে, আই কন্ট্যাক্ট করতে হবে, গ্র্যানির সঙ্গে আই কন্ট্যাক্ট করতে হবে, আর সিলিন্ডারের সঙ্গেও আই কন্ট্যাক্ট করতে হবে। তো এখানে কি হবে না, এই যে বুকটা তোমরা দেখতে পাচ্ছ, এই বুকে ভাই সিলিন্ডারের ছবি আস্তে আস্তে ফুটে উঠবে। আর এখানে আমার হেলথ আছে, এই হেলথটা যেন সবসময় গ্রিন থাকে, ভাই লাল হয়ে যাচ্ছে একদম। তো চলো আমি ফটাফট কী করি না, ওইটাকে গ্রিন করে রাখি, আর সিলিন্ডার ফটাফট আসবে, আর ওর সঙ্গে আই কন্ট্যাক্ট করতে হবে। ভাই খুবই ডিফিকাল্ট না, একটু ধৈর্য ধরতে হবে এই জায়গাটায়। তো ভাই ভাস 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 ভাস, বেশি না বেশি না বেশি না, বেশি হলেই ভাই বিপদ হয়ে যাবে একদম। তো চলো বাস এসে গেছি এই সাইডে। আর চলো 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 চলো, এখানে আমাকে কী হয়েছে না, গ্র্যানি আমাকে হেল্প করছে, ঠিক আছে? কারণ গ্র্যানির সঙ্গে ওরাও ভাই একটু দু নম্বরই করেছে, তাই গ্র্যানি আমাকে হেল্প করছে এখানে। তো চলো, আর এইদিকে আর যাওয়ার সময় যখন এখান থেকে বেরোবো আমি, তখনও আমাকে গ্রানি হেল্প করবে। ফটাফট আমাকে এই জায়গাটা, এই টাস্কটা আমাকে কমপ্লিট করতে হবে। বাস আর একটু, আর একটু, বাস এইখানে এইখানে এইখানে, ভাই দেখো ছবিটা ফুটে উঠেছে, সিলিন্ডারের ছবি ফুটছে এখানে। আর আর বেশিক্ষণ আমি ভাই দেখবো না, কারণ ভাই খুবই অনেকটা টাইম, একটু টাইম লাগতে পারে, ঠিক আছে? একটু টাইম দেবো তাতে কী হয়েছে, কিন্তু ধৈর্য রাখতে হবে এই জায়গাটায়। বাস এইটা হয়েছে, আর একটু জাস্ট এইটা 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 এইটা, বাস ভাই আমার হেল একদম ফুল হয়ে গেছে। তো এবারে কী করবো, একটু একটু একটু, বাস ভাই আমার মনে হয় আর একটু করলেই হয়ে যাবে। তারপর তো ভাই দেখো একদম খেল কী সিন হয় শেষের দিকে একদম। তো আর একটু বাস এইটা 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 এটা এটা, বাস ভাই দেখো ছবিটা কতটা ফুটে উঠেছে, সিলিন্ডারের ছবি কতটা ভাই ফুটে উঠেছে, একদম দেখার মতো সিন হয়েছে। আর জাস্ট একটু, বাস ভাই লিটল মোর, জাস্ট আর একটু, আর কোথায় ভাই, গ্রানি 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 গ্রানি, চলো 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 চলো, গ্রানি 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 গ্রানি, আর একটু আর একটু আর একটু, বেশিক্ষণ না বেশিক্ষণ না বেশিক্ষণ না, ভাই লাল হয়ে যাচ্ছে হেল আমার। তো আর একটু জাস্ট একটু, আর না আর না, ও ভাই গেম এখানে শেষ, মানে গেম শেষ না, এই টাস্কটা শেষ। তো আরও খেল আছে, আরও কাহিনী আছে। তো এখন কি হবে না, জাস্ট বুকটা এখানে বন্ধ করব, আর এখান থেকে একটা চাবি পাবো।
তো বাস এখানে এই বুকটা ভাই এখানে রাখা হলো, আর এখান থেকে এই চাবিটা নেওয়া হবে। বাস নিচ্ছি, এই চাবিটা ভাই আসছে না, ও এসে গেছে। তো এবার ভাই আমাকে এই জায়গা থেকে ভাই পালাতে হবে। বাস ভাই দেখো যেন ভূমিকম্প হচ্ছে এখানে এই পুরো একদম জায়গাটায়। তো আমাকে ফটাফট এই জায়গাটা ত্যাগ করতে হবে, মানে লিভ হতে হবে এখান থেকে। তো ফটাফট আমাকে এখান থেকে পালাতে হবে। তো এইদিকে যেতে হবে, আর এইদিকে দেখো গ্র্যানি এখানে আছে। আমি কোথায় যাব, যেদিকে যাব ওই রাস্তা একদম ক্লিয়ার, আর বাকি আউটসাইড যে জায়গাগুলো গ্র্যানি একদম ঘিরে রেখেছে। এদিকে দেখো গ্র্যানি ওইদিকে আছে, কারণ ওইদিকে যাওয়ার রাস্তা নেই, যেতে হবে আমাকে এইদিকে মেইন ডোর যেখানে আছে না ওইদিকে যেতে হবে। আর এখানে ভাই দেখো স্ল্যান্ডার ম্যান এখানে ওইদিকে যাচ্ছিলো, আর এখানে দেখো স্পাইডারগুলো আসছে এইদিকে। ফটাফট পালাতে হবে ভাই এখানে, আমি না হলে একদম চলে যেতাম একদম। দুটো স্পাইডারের সঙ্গে দেখা হয়ে গেছে ভাই, আমাকে কামড়ে দিয়েছিল। তো চলো এইদিকে যাওয়া যাক, আর এইদিকে যাওয়ার পর কোথায় যাচ্ছি আমি ঠিকঠাক যা, ও তের এইদিকে যেতে হবে আমাকে। তো ফটাফট আর একটু জাস্ট আমাকে এগিয়ে যেতে হবে, বাস এগিয়ে গেছি আর চলে এসেছি এইখানে। তো এখানে এইদিকে ভাই এটাই মেন ডোর খুলে যাব, বাস ভাই এসে গেছি এখানে। তো ভাই এই দেখো এটাই এখানে আর কি আছে না, এই দেখো ভাই এবার কি হচ্ছে না ভাই, এই জায়গাটা পরের পর একদম ছোটো হয়ে আসছে দেখো, আর ওয়ালগুলো একদম কাছে চলে আসছে ভাই। আমাকে ফটাফট এখান থেকে লিভ হতে হবে, দেখো সিন একদম। তো ভাগো এখান থেকে ভাই, এই বাস আমরা গেম কমপ্লিট করে ফেলেছি, স্ল্যান্ডারিনা এক্স গেম কমপ্লিট, আর খুব কম সময়ের মধ্যে এই গেম আমরা কমপ্লিট করলাম। আর খুবই ভালো লাগছে ভাই এই গেম কমপ্লিট করে ভিডিও বানিয়ে, আমাকে খুবই ভালো লাগছে। আর ভিডিও তোমাকে কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। চলো যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও ভাই, এই ধরনের হরর গেম তোমরা দেখতে পাবে এই চ্যানেলে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমাদের সঙ্গে থাকবে, বাই।